আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এই মাত্র পাওয়া আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, যাকে শীত নামানোর বৃষ্টি আসছে। আগামী 48 ঘন্টার মধ্যে তাপমাত্রা বাড়বে, টানা 3 দিন মেঘ বৃষ্টির আভাস, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, কবে থেকে আসবে এই মেঘ বৃষ্টি, এ বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে, শীত কোথাও বেড়েছে কোথাও কমেছে। আগামী 48 ঘন্টার মধ্যে এই চলমান শীতের তীব্রতা কমে আসতে পারে, বাড়তে পারে রাত ও দিনের তাপমাত্রা, হঠাৎ উধাও হয়ে যাবে এই শীতের আমেজ। আগামী 26, 27, 28 তারিখ দেশের বিভিন্ন অঞ্চলে দেখা দিতে পারে মেঘ বৃষ্টির প্রবণতা। এরপর বছরের শেষ দিনে মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে, এমনই পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়া দপ্তর। এদিকে আগামীকাল থেকেই আবহাওয়াতে পরিবর্তন আসতে পারে, বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে, এর ফলে জলীয় বাষ্প ঢুকবে দেশের বিভিন্ন অঞ্চলে। 25 ডিসেম্বর বড়দিনেও আরও বাড়বে তাপমাত্রা। অন্যদিকে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বেড়েছে, তবে উত্তরাঞ্চল সহ কিছু অঞ্চলে তাপমাত্রা আবার কমেছে। একদিনে ব্যবধানে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে, তবে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াসের বেশি কমেছে। গতকাল সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 11.7 ডিগ্রি সেলসিয়াস ছিল মৌলভীবাজারের শিমংলে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা 10.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এদিকে আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুর ইসলাম জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং এটি দক্ষিণ বঙ্গোপসাগরে মধ্যাঞ্চল এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে তিনি বলেন, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং এছাড়া দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এই সময় সারা দেশের রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জানিয়ে তিনি বলেন, আগামী 2 দিন পর রাতের তাপমাত্রা বাড়তে পারে। তো এই ছিল আজকের আবহাওয়ার খবর। তো এরকম লেটেস্ট আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন।